সহপাঠীদের এ অঝোর কান্নাই বলে দেয় তাদের কাছে কতটা প্রিয় ছিল অঙ্কুর দাস। কক্সবাজার পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্র অঙ্কুর হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে পরপারে পাড়ি জমায় শিশু অঙ্কুর দাস। অঙ্কুরের এমন অকাল মৃত্যুতে সোমবার যৌথভাবে এক শোক সভার আয়োজন করে পিটিআই কক্সবাজার ও পরীক্ষণ বিদ্যালয় কর্তৃপক্ষ। শোকসভায় উপস্থিত শিক্ষক শিক্ষিকা ও সহপাঠীরা অঙ্কুরের আত্মার শান্তি কামনা করে তার মেধার প্রশংসা করেন। পিটিআই কক্সবাজারের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে শোক সভায় স্মৃতিচারণ করেন পিটিআইয়ের সিনিয়র ইন্সট্রাক্টর মোহাম্মদ নুরুল আলম, প্রিয়া দত্ত, অঙ্কুর দাসের পিতা দৈনিক চট্টগ্রাম প্রতিদিন কক্সবাজারের স্টাফ রিপোর্টার বলরাম দাস অনুপম, মা সুমা দাস, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ইসমাইল সহ আরও অনেকেই। সৃষ্টিকর্তা যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাদেরকে বলা হয় তিনি তার কাছে নিয়ে যান। তোমরা সকল তোমার বন্ধুদেরকে বা সমাধানরা এবং শিক্ষকদেরকে আপনাদের স্টুডেন্ট হিসেবে আপনাদের সন্তান হিসেবে আপনারা ওনাকে তোমার করবেন। পাশাপাশি আমি এতটুকু বলবো আজকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি পিটিআই কর্তৃপক্ষকে, ওনারা যে আমার ছেলে ছেলেকে শোক সভার আয়োজন করেছে, স্মরণ সভার আয়োজন করেছে। গত 2 নভেম্বর অঙ্কুর দাস পৃথিবীর মায়া ত্যাগ করে বাড়ি জমায় পরপারে। রাশিদুল ইসলাম, চট্টগ্রাম প্রতিদিন।